প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আছি ঢাকা রেলওয়ে স্টেশন। এখন বর্তমানে কমলাপুর রেল স্টেশন নামে পরিচিত। এটি 1960 সালে চালু হয়। এখন বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারণে ট্রেন জার্নি কেমন আপনারা অবশ্যই জানেন। বর্তমানে অনলাইন সিস্টেম আসার কারণে আপনারা ঘরে বসে আপনাদের টিকিট কাটতে পারেন। যারা যে সকল ভাই আপনাদের কাছে মোবাইল আছে, আপনি মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার টিকিট সংগ্রহ করতে পারেন। আপনারা যারা ট্রেন জার্নি করবেন আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে কমলাপুর রেল স্টেশন পরিবেশ কেমন। আমি টোটাল পরিবেশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার যে গেটের সামনে থেকে সবাই মাস্ক পরে আছে এবং টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। দর্শক মণ্ডলী, মহামারী করোনা ভাইরাসের কারণে যে সকল ভাই আপনারা ট্রেন জার্নি করতেছেন তারা অবশ্যই মনে রাখবেন, সতর্ক থাকবেন এবং সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটা ফুট ওভার ব্রিজ আছে, যে চতুর্দিকে মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে পারে এবং যারা পায়ে হেঁটে যারা চলাফেরা করেন তাদের সুবিধার্থের জন্য এই ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি এই প্রথম যদি কমলাপুর রেল স্টেশন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন যে এর আগের যে কমলাপুর রেল স্টেশন আর বর্তমানে রেল স্টেশন এক না। এখন বর্তমানে অনেক আগের থেকে এখন বর্তমানে একেবারেই পরিষ্কার। আপনার ভিতরে সব ধরনের ব্যবস্থা আছে, মসজিদ আছে। আপনারা যদি এক কথাই আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই আপনারা পাবেন।
আপনারা দেখে শুনে নেবেন, অবশ্যই আপনারা অন্য মানুষের দেওয়া কোনো কিছু খাবেন না। যদি অন্য কোনো মানুষের দেওয়া জিনিস খান তাহলে অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন, আপনার বিপদে পড়ার একটা ঝুঁকি থাকে। অতএব কেউ যদি আপনাকে কোনো কিছু দেয় তাহলে এটা আপনি প্রত্যাহার করুন, এবং আপনি অবশ্যই আপনার যাত্রা যখন শুরু করবেন আপনার যে জিনিসগুলো প্রয়োজন আপনার সেই জিনিসগুলো নিয়ে আপনি অবশ্যই জার্নি শুরু করবেন। একটা সময় এসে দেখবেন আপনার নির্দিষ্ট স্থানে চলে গেছেন এবং আপনি ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কমলাপুর সবথেকে বড় স্টেশন এবং দেখার মতন একটা জায়গা। যে সকল ভাই আপনারা জার্নি করতেছেন আপনারা অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবেন, যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পারফেক্ট পিসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।